কিছুই থামাতে পারছে না হুথিদের। পশ্চিমা সম্মিলিত হামলার মুখেও তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘর্ষ ও সামরিক উত্তেজনার মধ্যেই ইতালিকে হুমকি দিয়েছে হুথিরা। হুথিদের পক্ষ থেকে গাজা যুদ্ধে এবং তাদের বিরুদ্ধে চলমান পশ্চিমা হামলায় ইতালির নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা হুমকি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে চলমান হামলায় অংশ নিলে ইতালিকে লক্ষ্যবস্তু করা হবে। ইতালির একটি দৈনিক পত্রিকা লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন গোষ্ঠীটির সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি। 5 ফেব্রুয়ারি সোমবার তার ওই সাক্ষাৎকারটি পত্রিকায় প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে, মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে ইতালিকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে ইতালিকে। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার একমাত্র উপায় এটি বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার ইতালি বলেছে, তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নের রেড সি নেভাল মিশনে দ্য অ্যাডমিরাল ইন কমান্ড প্রদান করবে। মধ্য ফেব্রুয়ারি থেকে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়ন এই অভিযান শুরু করবে। এই অভিযানের লক্ষ্য হবে লোহিত সাগরের নৌ চলাচল রুটে বাণিজ্যিক জাহাজগুলোকে সব ধরনের আক্রমণ থেকে রক্ষা এবং সেগুলোকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আগেভাগেই ধ্বংস করা। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অলজবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd-তে। তবে তারা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। নভেম্বর থেকে লোহিত সাগরে ভ্রমণকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর কয়েক ডজন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতিরা। তারা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, ইসরায়েল পরিচালিত বা সংশ্লিষ্ট জাহাজগুলোকেই কেবল লক্ষ্যবস্তু করা হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে পশ্চিমা যুদ্ধজাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এর জবাবে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত কয়েক সপ্তাহে হুতিদের বিরুদ্ধে বেশ কয়েকবার দুদেশকে হামলা চালাতে দেখা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইয়েমেনে হামলা হুতিদের লোহিত সাগরে হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। বারবার যুক্তরাষ্ট্রের সতর্কতার পরেও লোহিত সাগরে হামলা অব্যাহত রেখেছে হুতি বিদ্রোহীরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।